নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার যে তিন রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই তিন রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে প্রতিদিনের মতন আমার একটি অনুরোধ, আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনুন। মোটো কেটে কেটে ভিডিওটি দেখবেন না, শুধুমাত্র রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময় শুনে যে আপনারা বড় সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন সেটা করবেন না। আমি এই ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপনা করি, কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু তথ্য আপনাদেরকে দিই, যার মাধ্যমে আপনারা কিন্তু উপকৃত কিন্তু হবেন। আগামীকাল শুক্রবার কম হোক বেশি হোক, এই তিন রাশির অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। দেখুন, আমি যে তিন রাশির কথা বলবো কি না, এই তিন রাশির মধ্যে হয়তো আপনার রাশির সাথে সেম টু সেম মিলে যেতে পারে, সেখানে আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ হতে পারে, আবার অর্থপ্রাপ্তির জায়গাটা আবার নাও হতে পারে। কারণ এটা সম্পূর্ণ হচ্ছে ইন জেনারেল রাশিফল। আমি বারবার একটি কথা বলি, যাদের এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, নিশ্চিতরূপে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আমি যে রাশিগুলোর কথা বলছি কি না, সেম টু সেম আপনার সাথে কিন্তু মিলে যেতে পারে, যদি আপনারা কিছু ফর্মুলাগুলো যদি আপনারা অ্যাপ্লাই যদি করেন। কিছু ফর্মুলা আছে, যেমন আমি যে টার্গেট নাম্বারটা আপনাদেরকে বলছি কি না, এই টার্গেট নাম্বারটা আপনারা মিলাবেন কী করে, তার ফর্মুলা আছে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন, সেখানে ডিটেলস আপনাদেরকে আমি কিন্তু জানিয়ে দেবো কীভাবে এই টার্গেট নাম্বারটা মিলাবেন। এবং সর্বোপরি ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন, নিশ্চিতরূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আপনার জন্মছকে রাহু গ্রহ যদি শুভ অবস্থায় থাকে কি না এবং ভাগ্যভাব যদি স্ট্রং থাকে, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, এবং আমি যে কথাগুলো বলছি সেখানে কিন্তু আপনার যদি রাহু রক্ষা কবচ থাকে, আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আপনার জন্মছকে যে গ্রহগুলোকে ভালো থাকা দরকার, রাহু, শুক্র, বুধ, শনি, এই চারটি গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে এবং এর পাশাপাশি আপনার ভাগ্যভাব কেমন রয়েছে, আপনার ধনভাব কেমন রয়েছে, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব কেমন রয়েছে, এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু দরকার। দেখুন, আমি রাশিগুলোর নাম বলছি, সেম টু সেম আপনার সাথে মিলে যেতেও পারে, হয়তো আপনি আগামীকাল লাখপতি কোটিপতি হতেও পারেন আমার এই টার্গেট নাম্বার, শুভ সময় এবং রাশির নাম শুনে, কিন্তু টোটালটা হচ্ছে ডেস্টিনি। এবং আমি বারবার আপনাদেরকে আমি কথা বলি, আপনাদের কৌশিকদা, আপনারা গ্রহের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। আপনার ক্ষেত্রে কোন গ্রহটা আপনার ক্ষেত্রে শুভ রয়েছে, কোন ভাবটা আপনার ক্ষেত্রে শুভ রয়েছে, সেটা আগে প্রতিকার প্রতিবিধান করুন, 100% আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে, কম হোক বেশি হোক। দেখুন, বাধা তো আসবে, এই বাধাকে অতিক্রম করতে গেলে কিন্তু আপনাকে কিন্তু রাহু গ্রহকে কিন্তু পাওয়ার আপ করতে হবে। রাহু হচ্ছে কলিযুগের অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, রাহু হচ্ছে কলিযুগের রাজা। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম, প্রথম যে রাশি মহাভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সেই রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 2 এবং 6, বৃষ রাশির টার্গেট নাম্বার 2, 6। আপনাদের যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে, সকাল দশটা চৌত্রিশ মিনিট থেকে আপনার 11টা 56 মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ বৃষ রাশি। অনেকে অধীর আগ্রহে বসে থাকেন যে কোন রাশির নাম বলছে, কোন টার্গেট নাম্বার বলছে,
কোন সময়টা বলছে, এটার জন্য কিন্তু আপনারা শোনার জন্য বসে থাকেন। আমি একটি রাশির নাম আপনাদেরকে বললাম, বৃষ রাশি, নাম্বার ওয়ান রাশি বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার এবং শুভ সময় আপনাদেরকে জানালাম। আর দুটি মহা সৌভাগ্যশালী রাশি আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশির নাম আপনাদেরকে আমি জানাবো। সেই রাশির নাম, দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 7। আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে, দুপুর 12:18 থেকে আপনার 1:42 পর্যন্ত টাইমটা আপনাদের শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, আপনার 3 নম্বর রাশি, তার আগে আপনাদেরকে আমি কিছু কথা বলি। দেখুন, যারা প্রতিনিয়ত টিকিট কাটছেন কি না, আগে আপনারা জেনে নিন যে আপনাদের এই সময়টা কখন রয়েছে, অর্থাৎ আপনাদের এই অর্থপ্রাপ্তির সময় কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, সেটা আগে জেনে নিন। কারণ আমি যে রাশিগুলোর নাম বলছি, এক না একদিন কিন্তু আপনাদের সাথে সেম টু সেম মিলে যাবে, কিন্তু সেদিন হয়তো আপনারা প্রচুর অর্থ কিন্তু অপচয় করে ফেলেছেন। তাই আমি বারবার একটি কথা আপনাদেরকে বলি, নিজের ব্যক্তিগত জন্মছকটা আগে অ্যানালাইসিস করুন, নিশ্চিত রূপে আপনার কিন্তু মহাপ্রাপ্তি কিন্তু ঘটবে। এরপর 3 নম্বর যে রাশির আমি কথা বলবো, দুটি রাশির নাম আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি, তাদের টার্গেট নাম্বারও বলেছি এবং শুভ সময় কিন্তু বলেছি। 3 নম্বর রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 1। আপনাদের যে শুভ সময়, সকাল 11:02 থেকে 12:27 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই তিনটি রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে কিন্তু চলেছে, হয়তো আপনার সাথে মিলে যেতেও পারে। তবে আমি আবারও বলবো, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি যে রাশিগুলোর নাম বললাম হয়তো আপনাদের সাথে মিলতে পারে, কিন্তু আবারও বলছি, ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।